হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই মুহূর্তে আমি একটা তোমাদেরকে খবর দেবো যেটা কিন্তু টলিউড ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বড় খবর, এবং সেই কারণে মনে হয় এটা নিয়ে কথা বলা দরকার। সাধারণত এরকম খবর আমি খুব একটা ভিডিও করি না, ফেসবুকে দেখছি অনেকে এটা নিয়ে পোস্ট করছে, তো আমি তারপর আরও যাচাই করে আমার মনে হলো একটু দেখে শুনে তারপর ভিডিওটা করা উচিত। কারণ এইরকম খবর যদি মানে কোথাও গিয়ে 100% যদি শিওর না হওয়া যায় তাহলে সেটা নিয়ে ভিডিও করা ওরা মানে মানে তোমরাই তখন খিল্লি করবে। তো যে কারণে আমি মোটামুটি সকাল থেকেই নানা জায়গায় খবরটা পাচ্ছিলাম, কিন্তু আমি সকাল থেকে ভিডিও প্রথম কথা করে উঠতে পারিনি, কারণ আমি বাইরে ছিলাম। আর করতেও পারতাম, রাস্তায় করে নিতে পারতাম, কিন্তু করিনি, কারণ আমার মনে হচ্ছিলো যে রাত্রির অব্দি ওয়েট করি। তো এবার যেটা শোনা যাচ্ছে একটা বড় খবর, সেটা হচ্ছে এটাই যে বাংলার নাম্বার 1 প্রোডাকশন হাউস। তোমরা কোন প্রোডাকশন হাউস সেটা অবশ্যই জানো, আমি নাম এখানে করছি না, যাদের মনে হতে পারে টলিউডে একটা বড় একচেটি একটা ক্ষমতা রয়েছে, এবং সত্যি কথা বলতে তাদের সিনেমা এলে তারা বিরাট পরিমাণে হল পায়, এবং মানে তাদের একটা অ্যাকচুয়ালি মানে বিরাট একটা আধিপত্য রয়েছে। বহুদিন ধরে তারা বাংলা ইন্ডাস্ট্রিকে টেনেছে, একটা টাইমে বড় বড় স্টারদের তারা তুলেছে, এটা সত্যি কথা। এখন তাদের একটু খারাপ সময় যাচ্ছে, এটা ঠিক কথা, এবং তারা করে রিস্কি কাজ করছে না বলে আমরা বারবার অভিযোগ করে এসেছি যে না, বাংলা নাম্বার 1 প্রোডাকশন যদি না কমার্শিয়াল সিনেমায় ইনভেস্ট করে তাহলে কারা করবে, এই কথাটা আমরা বারবার বলে এসেছি। তো বিগত 3 বছর ধরে বলি বা লাস্ট 4-5 বছর ধরে তারা কিন্তু কোনো বিগ প্রজেক্ট আনেনি, না হয় ফ্র্যাঞ্চাইজি মুভি এনেছে, না হলে সেই অন্যান্য ধরনের ঘরানার সিনেমা তারা এনেছে। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা বড় কোনো প্রজেক্ট কেন আনছে না, কারণ বড় প্রজেক্ট বড় প্রোডাকশন হাউসকে ভাবা অবশ্যই উচিত। তো এবার যেটা শোনা যাচ্ছে, তারা কিন্তু একটা বড় প্ল্যান করছে, একটা বিগেস্ট কমার্শিয়াল সিনেমার প্ল্যান তারা করতে চলেছে যেটুকু শোনা যাচ্ছে। এবং সেখানে এটুকু শোনা যাচ্ছে যে প্রোডাকশন হাউসের সঙ্গে কথা হয়েছে কোনো একজন পরিচালকের, সেটাও ক্লিয়ারলি কে আমি ঠিক 100% এখানে বলতে পারবো না, সেটা মানে 100% যেহেতু জানি না তাই নাম করে বলতে আমি চাইছি না। সেখানে যেটা ক্লিয়ারলি কথা এটা শোনা যাচ্ছে ভেতর থেকে যে 2 সুপারস্টারকে নিয়ে তারা কিন্তু একটা বিগ কমার্শিয়াল সিনেমা প্ল্যান করছে। ইয়েস, 2 সুপারস্টারকে নিয়ে এই কথাটা লেখা রয়েছে। এবার সেই 2 সুপারস্টার কে হবে সেটা বোঝা যাচ্ছে না। এবার বাংলাতে আমি যদি দেখি, বাংলার কথা যদি বলি, সুপারস্টার কিন্তু 3 জন বর্তমান টাইমে দাঁড়িয়ে সুপারস্টার, আমি স্টার বলছি, এদের ফ্যানবেস আলাদা লেভেলের। যে 3 জনের সেটা হচ্ছে জিৎ, প্রসেনজিৎ এবং অবশ্যই দেব। এই 3 জনের এমন ফ্যানবেস রয়েছে যারা বাংলা ইন্ডাস্ট্রিতে দাম মানে হাঙ্গামা মাসি দিতে পারে যদি তাদের সিনেমা ভালো হয়। আমরা বারবার এটা দেখে এসেছি, এই 3 জনের মানে এই 3 জনকে প্রপারলি সুপারস্টার বলা যায়। এবার এখানে বলা হচ্ছে 2 সুপারস্টার, তো যে কারণে আমি আমার টাইটেলে দেব প্লাস জিৎ প্লাস প্রসেনজিৎ বলেছি, অর্থাৎ এই কম্বিনেশনটার মধ্যে কোনটা হবে সেটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, এটুকু শিওর এই 3 জনের মধ্যে কোনো 2 জনকে নিয়ে কিন্তু কাজ হতে চলেছে, সেটা দেব প্লাস জিৎ হতে পারে, সেটা জিৎ প্লাস প্রসেনজিৎ হতে পারে, সেটা দেব প্লাস প্রসেনজিৎ কিন্তু হতে পারে। এই 3টে সম্ভাবনা কিন্তু বিরাট পরিমাণে রয়েছে, মানে এই 3 জন হাতে মানে হতে পারে না 100% ভাবা হচ্ছে, মানে 3 জনের মধ্যেই 2 জন কোনো না কোনো থাকবে, সেটা জিৎ প্লাস দেব, সেটা দেব প্লাস প্রসেনজিৎ অথবা জিৎ প্লাস প্রসেনজিৎ, 3টের মধ্যে হতে পারে। কোন 2 জন ফাইনাল হবে সেটা এক্ষুনি বলা যাচ্ছে না, আমিও কনফার্মলি যাই না, তাই আমি একদম দেব প্লাস জিৎ এই কথাটা উল্লেখ এখানে করছি না যে এটাই কনফার্ম, এরাই করছে, এই পরিচালক করছে, আমি এটা ক্লিয়ারলি বলছি না, কারণ সম্ভাবনাটা এখন 100% জানা যায়নি। তবে হ্যাঁ, দে আর সামথিং প্ল্যান ভেরি 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 বিগ, তারা একটা মাল্টি স্টারার মুভি প্ল্যান করছে, যেমনটা বহু যুগ আগে 2 পৃথিবী এসেছিল, যেটা আমরা বারবার অভিযোগ করে এসেছি, এবং ইন্ডাস্ট্রিতে সত্যি একটা এরকম ধরনের কাজ দরকার। তো যে কারণে বাংলা নাম্বার 1 প্রোডাকশন এই রিস্কটা কিন্তু নিতে চাইছে, এবং সব কিছু ফাইনালাইজ করা হচ্ছে, স্ক্রিপ্ট বলা হচ্ছে তাদেরকে, এবার তারা রাজি হবে কি না তার উপর কিন্তু পুরোটা ডিপেন্ড করছে। আমি এখনও বলছি এটা দেবজিৎ করছে কিনা আমি জানি না, আমি জিৎ প্রসেনজিৎ করছে কিনা আমি জানি না, আমি প্রসেনজিৎ দেব করছে কিনা আমি জানি না, এটুকু জানি 2টো সুপারস্টার থাকতে চলেছে, সেই জন্য আমার ভিডিওটা করে। এবার অনেকে বলতে অঙ্কুশ সৌমিত হতে পারে, অঙ্কুশ সৌমিত সুপারস্টার নয়, অঙ্কুশ বলি, সোহম বলি, অনির্বাণ বলি, পরমব্রত বলি, এরা কখনোই কিন্তু সুপারস্টার নয়, সুপারস্টার বাংলায় 3 জন। এবার বলতে পারে মিঠুন চক্রবর্তী তো হতে পারে, মিঠুন চক্রবর্তী অবশ্যই সুপারস্টার, কিন্তু মানে তিনি এখন তার যে এজ হয়েছে, তিনি এখন মানে মাল্টিস্টার মুভিতে নিশ্চয়ই সেই বিগ কমার্শিয়াল মুভিতে তিনি কাজ করবেন বলে আমার অন্তপক্ষে মনে হয়। হ্যাঁ, তার সেই এটা রয়েছে, কিন্তু আমি আমি ধরছি না মিঠুন চক্রবর্তী হবে বলে, কারণ তিনি এখন বাংলায় কাজ খুব কম করেন, প্লাস দেবের সঙ্গে তার একটা কাজ রয়েছে, তো তিনি আরেকটা প্রজেক্টে যুক্ত হবেন এটা আমার মনে হচ্ছে না। তো আমার সম্ভাবনার মধ্যে এই 3 জনই রয়েছে, এটাই এখন অবধি শোনা যাচ্ছে। এবার কোনটা তোমরা চাও অবশ্যই জানো, আমি তো জানি কোনটা তোমরা চাইবে, দেব প্লাস দিদি চাইবে, তবে জিৎ প্রসেনজিৎ হলেও কিন্তু খারাপ হবে না, ব্যাপারটা কিন্তু জমবে বস, অন্তত একটা হোক কিছু একটা, সে দেবজিৎ হোক বা জিৎ প্রসেনজিৎ হোক বা দেব প্রসেনজিৎ হোক, যাই হোক, কিন্তু সামথিং বিগ ইস হোক, মানে সামথিং বিগ ই, যেটা বড় পর্দা থেকে 2 জনের জন্য সিটি মারতে ইচ্ছে করে, এবং তাবার তোর কিছু একটা ওরকম ফ্যামিলি ড্রামা যেন, মানে আমি যে আমি এটা ক্লিয়ারলি বলছি, এই প্রোডাকশন থেকে যদি কিছু বড় প্ল্যান করা হয় 2 জনকে নিয়ে, সে দেবজিৎ হোক, জিৎ প্রসেনজিৎ হোক বা দেব প্রসেনজিৎ হোক, তারা যেন প্লিজ প্লিজ আমি হাত জোর করে রিকোয়েস্ট করি, তারা যেন কোনো ফ্যামিলি ড্রামা বা কোনো নর্মাল স্টোরির উপর কাজ যেন না করে, তারা যেন একটা মাসিক কমার্শিয়াল মুভি বানে, যেটা সত্যি হলে দেখতে ইচ্ছা করে, যেটা ট্রেলার দেখে ফেটে যাবে আমাদের, এরকম কিছু একটা হোক, এটাই আমার রিকোয়েস্ট রইল।
এরকম শোনা যাচ্ছে, বা দেখা যাক কি হয়। যাই হোক, এটা নিয়ে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাচ্ছি। চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। এখন তো ভাই টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।